রণাঙ্গনত পরিণত হল গুয়াহাটি। আরক্ষী আর কংগ্রেসের খন্ডযুদ্ধ, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা উত্তপ্ত হয়ে পড়ল খানাপাড়া। প্রতিবাদথলীত ঢলি পড়িল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, আহত হল বহু কংগ্রেস কর্মী। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত মঙ্গলবারে রাহুল গান্ধীর দ্বিতীয়টো প্রবেশের সময়ত আরক্ষী দিছিল বাধা। গুৱাহাটী মহানগরের ভিতর রাহুল গান্ধীর ন্যায় যাত্রার প্রবেশের অনুমতি পূর্বরে পৰা দিয়া নাছিল প্রশাসনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও সোমবারে সকিয়নি দিছিল বাধা নামানিলে রুজু হব গোচর। পিছে প্রশাসনের বাধাক অঙ্গুষ্ঠ দেখুয় মুখ্যমন্ত্রীর সকিয়নিক কর্ণপাত নকৰি গুৱাহাটী মহানগরী অভিমুখে কংগ্রেসের ন্যায় যাত্রা আগবার সময়তেই বাধা দিলে মহানগর আরক্ষীয়ে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত সঙ্গ দিয়ার রাহুল গান্ধীক আদরিবলৈ খানাপাড়াত সমবেত হয়েছিল হাজার হাজার কংগ্রেস সমর্থক। একেলগে সমবেত হওয়া হাজার হাজার লোকে আরক্ষীর বেরিকেড ভাঙি মহানগরের ভিতর প্রবেশ করার চেষ্টা করার সময়তেই উত্তেজনাময় হয়ে পড়িল গুৱাহাটী। ডিসিপি সিপির সহ হতাহতে লিপ্ত হল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা। ও পুলিশ নে পিতা মুজে পিতা কিতনা আদমি কো পিতা আপ লোগ কা সামনে হামারা সিএলপি লিডার কা ইসমে দেখিয়ে এ দেখিয়ে ইয়ে ইয়ে আমরা ইউথ প্রেসিডেন্ট সিটি ভিতরে যাবনে না আপনাদের নিয়া ইহা সে মারা আজ মুজে ইহা সে মারা ওবি টাইম বহুত হো গয়া ওবি হাম আগে ভি নিকালনা হে হামনে তিন গেট টুড দিয়া পুলিশ কা তিন গেট হামনে টুড়া হিমন্ত বিশ্বকাত দম হে তু অ্যারেস্ট করা ভূপেন বৰা কো দেবাবর শইকিয়া কো তিন গেট হামনে টুড়া। আরক্ষীর লাঠিচার্জত আহত হল বহু কংগ্রেস কর্মী। বুরাই লাখ কোশিশ করলে अच्छाई को दबा नहीं सकते। हेमंत বিশ্ব শর্মা इस देश के गृह मंत्री के साथ अपनी वफादारी निभा रहे हैं। মহিলা কংগ্রেস কর্মীর ওপর উঠিছে আরক্ষী লাঠিচালনা করার অভিযোগ। মহিলার গাত পুরুষ পুলিশ আহি আমাক কেনেকে কাপুরত ধরিছে, অত্যাচার করেছে, মারিছে। আমার মহাভারত সাক্ষী আছে, মহিলার উপর যেতিয়া যেতিয়া অত্যাচার হয়েছে, গাদি হিলিছে। এনে তীব্র হুলস্থুলিয়া পরিস্থিতির মাজত খানাপাড়াতেই আবদ্ধ হয়ে পড়িল রাহুল গান্ধীর বাস। মগর হম কানুন কো নহি তোড়েঙ্গে। প্রধানমন্ত্রী তোড় সকতে হ্যাঁ, মগর কংগ্রেস পার্টি কা কার্যকর্তা কানুন কো নহি তোড়েগা। গুৱাহাটী শহরের মাঝে রাহুলের ন্যায় যাত্রার বাধা দিয়ার পিছত খানাপাড়ার জালুকবাড়ী অভিমুখে আগবাড়ে রাহুল গান্ধীর সদল। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ছাত্র ছাত্রীরা রাহুল গান্ধীর আলাপর অনুষ্ঠান আছিল যদিও রহস্যজনকভাবে শেষ মুহূর্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বাতিল করে দিয়ে সেই কার্যসূচী। ইফালে উৎসুক ছাত্র সমাজে রাজপথতে রাহুল গান্ধীক সাক্ষাৎ করবলে ভিড় করে। রাহুল গান্ধীয়ে বাসর পরাই ছাত্র ছাত্রীসক সম্বোধন করে ছাত্র সমাজক সরকারে গোলাম হজুয়ার ষড়যন্ত্র করা বলে দাবি তুলিলে। সরকারে জনতার বাক স্বাধীনতা কাঢ়ি আনিছে কিন্তু ছাত্র সমাজক ভয় করে না থাকবলে আহ্বান জানালে রাহুল গান্ধীয়ে। ইফালে কংগ্রেসের এই হুলস্থুলের পিছতেই প্রশাসনের নির্দেশ অমান্য করা আর গুৱাহাটীর শান্তি শৃঙ্খলা ব্যাহত করার অভিযোগত আরক্ষী প্রশাসনক ফৌজদারি গোচর রুজু করবলে নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাহুল গান্ধীয়ে প্রায় 3000 মানুষ আর 200খন গাড়ি লৈ গুৱাহাটীত প্রবেশ করব যত্ন করেছিল। যদি 3000 মানুষ আর 200খন গাড়ি গুৱাহাটীত সোমালেহেতেন তেতিয়ালে গুৱাহাটীর পরিবেশটো কেনেকুৱা হল হলহেতেন আমি সকলে অনুভব করব পাৰো। আর যোৱা 6 দিন ধরে আমি তেওঁক কৈ আছিল যে আপুনি যি রাস্তা দি যাওক যাওক গুৱাহাটীর মাজেদি না যাব, কিন্তু ইমান বাধা দিয়া সত্ত্বেও তেওঁলোকে পুলিশের লগত কাজিয়া পেচাল করে, মারপিট করে আৰু গোটেই ঘটনাটো গাড়ীৰ পৰা থিয় হৈ ৰাহুল গান্ধীয়ে ইনষ্টিগেট কৰি আছিলে।
गति के राहुल गांधी ऊपर आम फौजदारी गोचर एटी रेजिस्टार कर पुलिसे इनकुआरी कर जी व्यवस्था लब लगे लब इतिम्य महानगर आए मुख्यमंत्री निर्देश रुजुरी गोचर निज़ डेस्क निज़ 18 नर्थईस्ट।